যেই ব্যক্তি ক্ষমতা রাখে যে এই পাপটা এখন আমি বন্ধ করতে পারবো, এখানে কনসার্ট হবে, আর এটা আমাদের সাধারণের কাজ না, কোন একজন নেতার কাজ, একজন দায়িত্বশীলের কাজ, একজন বড় ব্যক্তির কাজ, যে কি এখানে কেন প্যান্ডেল করা হচ্ছে, বলছে এখানে নাকি কনসার্ট হবে, অমুক তমুক বাউল শিল্পী অমুক তমুক আসবে, যাত্রা হবে, তার তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে যে না তোর এটা করতে পারবি না, এটা তার কাজ, কিন্তু আমি আপনি করতে গেলে ওরা তো আপনার কথা মানবেই না, বরং আপনাকে লাঞ্ছিত করে ছেড়ে দেবে, এটা বড়দের কাজ। কিন্তু আপনার আমার কাজ কোনটা, ওই যে আপনার সন্তান, ও দাঁড়িয়ে আছে, এটা গান বাজনা খেলতাম সে চলতেছিলেন দাঁড়িয়ে আছে, আপনি ওকে পেছন দিকে ধরলেন, তুই এখানে কেন, যা বাসায় যা। এইভাবে প্রতিহত করতে হবে সমাজে কোনো একটা জায়গায়। আপনারা যখন জানেন না যে ওই যে গাঁজা বিক্রি করা হয়, তারপরে নেশা ফেন্সি না ডাল কি বলে এটা ফেন্সি বিক্রি করা হয়, ওটাকে রোধ করেছেন আপনি, ওটাকে ঘৃণা করেন, ওটাকে লুকিয়ে বেচা হয়, এই কাজটা যদি সিগারেট জর্দার সাথে করা হতো তাহলে এটাও ঠিক এই ফেন্সির মতোই উদাও হয়ে যেত। এইভাবে প্রত্যেকটা বিষয় আপনি নিতে পারেন। দুঃখজনক ব্যাপার কি জানেন, আপনারা কোন চরিত্রের মুসলিম, যখন কোরআন হাদিসের কোনো ওয়াজ হবে আপনারা পারেন শুধু সেখানে, মানে কি বলবো এখন, সেখানে শুধু ইন্টারফেয়ার করতে পারেন, কোরআন হাদিসের ওয়াজ হবে সেটা বন্ধ করতে পারেন, কিন্তু নাচ গান আজ পর্যন্ত আপনারা বন্ধ করেছেন, একটা রেকর্ড দেখান। আমরা যখন এভাবে বলি কথা তখন আপনার গায়ে লাগবে, আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশেষ করে আমাদের কথা, আহলে হাদিস বলতে আমাদের কোনো দ্বিধা নাই, আমাদের বক্তব্যে বাংলার জমিনে হাজারো বক্তব্য বন্ধ হয় প্রত্যেকটা সিজনে, হাজার বক্তব্য, এ যারা বন্ধ করে, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনি লাইফে প্রমাণ করবেন আপনি কয়টা গানের অনুষ্ঠান বন্ধ করেছেন, আপনি কয়টা জুয়ার আড্ডা ভেঙেছেন আপনি প্রমাণ করবেন, নাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে তার কাছে সঁপেই দিলাম, যা হওয়ার তো কিয়ামতের মাঠে হবেই, কতটা গর্হিত হলে মানুষ এমনটা হতে পারে, যেই সমাজে প্রকাশ্যে নাচ নাচ গান হয়, যেখানে আমাদের সাথে যেটা ঘটেছে, কোনো এক বছর আমি আমার এলাকায় আমার বিল্ডিংয়ের উপরে আমি নিজেও বক্তব্য করিনি, শেখ আকরামুজ্জামান বিন আব্দুসালাম হাফেজাহুল্লাহকে দিয়ে বক্তব্য করিয়েছি, আশেপাশের সমস্ত হানাফি হুজুররা এসে শেখকে অপমান করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ যেই দুই হুজুর সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়েছিল ওই দুইটাই এক সপ্তাহের মধ্যে জেনার অপরাধ ধরা পড়েছে, এটা বিনা বাড়াবাড়িতে বলতেছে, মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এটা, আমি মিম্বরে দাঁড়িয়ে, আলহামদুলিল্লাহ উচিত বিচার করেছে এদের। দ্বিতীয়ত কি জানেন, আমি বলতেছি তারপরের সপ্তাহে আমাদের নদীর ঘাটে কবর পূজারীদের একটা মাহফিল হয়েছে, সেই মাহফিলের মধ্যে মাইকে ও নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছে, কিন্তু একটা লোক গিয়ে প্রতিবাদ করেনি, কারণ কি জানেন, ওদের কাছে লাঠি ছিল সেই জন্য, এটা হচ্ছে আমাদের জাতির নোংরামি, যাদের সাথে দুর্বল যাদেরকে ঠেকাতে পারবে হক হলেও ঠেকাবে, আর যারা বাতিল প্রকাশ্য বাতিল এখানে ক্ষমতা খাটে না সেখানে গিয়ে আপনি প্যান্ডেল পন্ডেল সব বন্ধ করে দেন, ওই ওসির কাছে গিয়ে আপনি রিপোর্ট দেন যে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে জামাতি, এরা হচ্ছে অমুক তমুক ওহাবি, এদেরকে মাহফিল করতে দিয়েন না, উদ্দেশ্য এখানে আপনি বাতিলকে দমানো না, উদ্দেশ্য হচ্ছে নিজের পকেটকে ভারী করা, কারণ আপনারা ভালো করেই জানেন আমাদের এই বক্তব্য অবশ্যই আপনাদের অন্তরে প্রভাব ফেলে, অবশ্যই কোরআন হাদিসের কথার মাধ্যমে আপনাদের অতীতের বহু ভুল পাপ বহু অপরাধ বহু নিয়ম কানুন আপনারা ছেড়ে দিচ্ছেন, যেটা এদের সহ্য হচ্ছে না, এরা মনে করে আমাদের বক্তব্যে আপনারা আসলে এই যে এদের ধান্দা, ওই যে একটা সময় তো মিলাদ করতেন ক্যাম্প করতেন কতজন ব্যক্তি এটা ছেড়েছেন, আমি যদি হাত তুলতে বলি আশা করি 100টা হাত উঠবে, কতজন ব্যক্তি দেখেছেন যে সপরাধকে কেন্দ্র করে এরা কি করত, বিলুপ্ত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে এদের তো বুঝিয়েছিল, এটা এদের বুঝিয়েছিল তাবিজ কবজ, এই জন্য তাবিজ কবজ জর্দার পক্ষে এরা কথা বলে, এদের বড় ওলামা যারা আরবি লাইনে দক্ষ, মানুষ কতটা নির্বোধ হয়, আমি তো ছোট ব্যক্তি তো ছাত্র, ছাত্রেরও ছাত্র, এই জন্য আমি নাম নিয়ে কথা বলতে পারি না, দেখবেন যে নেটের মধ্যে কিছু বক্তব্য আছে, অমুক শেখ কি বললো অমুক শেখ কি বললো, সে আবার ভিডিও করে নাম ধরে ধরে প্রোটেক্ট করে, কিন্তু আমি সেই কাজটা করি না, কারণ আমার সে যোগ্যতা নাই, কিন্তু আক্ষেপ হয়, চোখে পানি ঝরে, মাঝে মাঝে হাসি পায় এই ধরনের বক্তাদের বক্তব্য দেখলে, এটা হচ্ছে হানাফি সমাজের সম্মানিত ওলামা, হানাফি সমাজের এটা হচ্ছে নেয়ামত, হানাফি সমাজের নেয়ামত, আরবিতে পটু, এ বলতেছে জর্দা যে হারাম এটার দলিল কই, বলছেন ওবিলে দলিল খুঁজে পায় না, বলতেছে সব খান কুত্তাও খান, যদি কেউ কুত্তা খাওয়া হারাম করে তার দলিল লাগবে, এবার হানাফিরা কুত্তাও খান, কারণ এ আপনার ওলামা বলছে কথা যে সব খাদ্যই হালাল, যে হারাম বলবে তার দলিল লাগবে, এটা কিন্তু একটা মূলনীতি, কথা এটা সত্য বলছেও,
এটা অবশ্যই একটা মূলনীতি তাহলে সেই ক্ষেত্রে ও বলতেছে কুকুরের নাম থাকতে হবে কোরআন হাদিসে কোন ব্যক্তির ক্ষমতা আছে কুকুর হারাম এটা প্রমাণ করতে পারবে নাম দিয়ে তো এই হুজুর আপনাদের হুজুর দামি হুজুর এ বিলেন জর্দা যে হারাম এটার দলিল বিলে খুঁজে পায় না তা আমরা অত ছোট মুখে বড় কথা বলবো না তখন আমার মাথায় কি আসে জানেন তারপর আমি যখন বিভিন্ন বক্তব্য দেখি আরবদের মিশরের এক ব্যক্তির বক্তব্য শুনলাম মিশরের লোক সৌদি আরবের লোক বাহরাইন কাতার কুয়েত এরা কি আরবিতে পটু কি পটু না ওদের জবানে তো আরবি তাই না এজন্য আরবি জানলেই যে হক পেয়ে যাবে আপনি ধোকা খেয়ে যেন না এরা আরবিতে পটু হতে পারে কিন্তু হেদায়েত একমাত্র আল্লাহর হাতে আছে ওটা আল্লাহ কাকে দেবে এটা আল্লাহর চুজ আল্লাহর পছন্দ আল্লাহ যাকে চায় তাকে দেবে বহু সার্টিফিকেট দাঁড়িয়ে আছে হেদায়েত পায় নাই কবর মাজার পূজা করে মরেছে আপনাদের এই এই হানাফি সমাজের আরেকজন পপুলার বক্তা জর্দা খেয়ে পান খেয়ে ঠোঁট এমন হয়ে গেছে কি যেন নাম তার নাম নেব না মানে সুর সার দিয়ে কথা বলে এদের বক্তব্যের মধ্যে এত শিরকি কথাবার্তা এরা বলতেছে যে এদের ওলামারা এদের বুজুর্গরা নাকি খাদ্য দেখে বলে দিতে পারতো এটা হারাম টাকার কিনা না হালাল টাকার কিনা বুঝছেন কোন এক মুরিদ ফল নিয়ে আসছে তার ঘরে ঢুকছে এই কলা এই আপেল ঢুকাইবেন আমার ঘরে কেন বলতেছে এটা আমি হারামের টাকার কিনা দেখতে পাচ্ছি বুঝছেন তা এদের বিলে এই ফয়েজও হয় এটা আপনাদের হানাফি সমাজের নিয়ামত এই নিয়ামত আমরা ছেড়ে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসকে গ্রহণ করে নিয়েছি তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি কোনো অন্যায় কিছু দেখো তাহলে এটাকে প্রতিহত করো যার যতটা ক্ষমতা আছে এটা আমাদের দায়িত্ব তারপরে রাসূল সাল্লাম বলেছেন ফাইন লাম ইয়াস্তাতে ফাবিলিসানি যদি তোমার হাত দ্বারা ঠেকাইতে না পারো তাহলে মুখে তো বলতে পারো যে তোমরা যেটা করতেছ এটা তো ঠিক না এই সমাজের মধ্যে এটা তুমি করবা এই যে গান বাজনা করবা এটা কেন করতেছ তো ঠিক না এর মুখে বলতে পারেন না আপনি মুখে বলবেন এটাও যদি বলতে না পারেন যে আজকে আমাদেরকে মুখ খুলতে দেবে না তাহলে কি করবেন রাসূল সাল্লাম বলেছেন ফামান লাম ইয়াস্তাতে ফাবিকলবি সেজন্য তার অন্তর থেকে কাজটাকে ঘৃণা করে আর ঘৃণা করা মানে কি আপনি সেখানে উপস্থিত থাকবেন না সেখান থেকে সরে যেতে হবে একটু পরেই বলতেছি রাসূল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি অন্তর থেকে অন্তত ঘৃণা করে এই পাপটাকে রাসূল বলছেন ফাযালিকা আদাফুল ঈমান এটা হচ্ছে সবচেয়ে ঈমানের দুর্বলতম দিক তার মানে তারপরেও আল্লাহ বলেছেন তোমার ঈমান আছে এটা প্রমাণ হয়ে যাবে যদি তুমি এই পাপ কাজে না জড়াও তুমি ঠেকাইতে পারো নাই কিন্তু তুমি তোমার সন্তান এই পাপ কাজে জড়াও নাই এটা প্রমাণ হয়ে যাবে যে থাক তারপর তোমার ঈমান আছে অন্তত এতটা তো থাকতে হবে যে আপনি অন্তর থেকে এটাকে ঘৃণা করেন এতটা থাকতে হবে এরপর আগে আসেন কিন্তু আমাদের চরিত্রটাকে আমি আপনাকে দেখাই অপর আরেক বর্ণনায় আসছে অন্যায় স্থানে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আপনার অবস্থাটা কেমন হবে দেখেন এই হাদিসের মর্ম বহুবার আমি শুনেছি আপনারা হয়তো শুনেছেন প্রকাশ্য বিষয় অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও ক্ষমতা থাকলে না হইলে জবান দিয়ে বলো নিষেধ করো আর না হইলে তুমি অন্তর থেকে ঘৃণা করো এই অন্তর থেকে ঘৃণা করা মানে এটা কেমন জানেন এখানে পায়খানা পড়ে আছে আপনাকে বলা হয়েছে এটাকে তুমি পরিষ্কার করে দাও আপনি পারলেন না আপনি কাউকে বলতেছেন এটা পরিষ্কার করে দাও ও শুনল না আপনার উচিত হবে এখান থেকে সরে যাওয়া নাকি এখানে বসে থাকবেন আপনি জেনে শুনে তাহলে পায়খানার সাথে আপনি এটা করেন না জেনে শুনে পায়খানা থেকে আপনি দশ হাত দূরে গিয়ে বসেন যেখানে আপনার নজরে না আসে গন্ধ না আসে কিন্তু অধিকাংশ মানুষের অবস্থাটা কি জানা আজকে মুরব্বীদের গতকালকে রাতের মাহফিলে একই চিত্র দেখেছি ময়মনসিংহে যখন যাচ্ছি যেখানে কোনো মানে মুরব্বীদেরকে জিজ্ঞেস করবো যে রাস্তাটা কোন দিকে ফুলপুরের ওই একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি দেখতে পেলাম হোটেলের মধ্যে টিভি চলতেছে আর সেখানে যুবকরা বসা নাই সব মুরব্বীরা বসে চুলদাড়ি সাদা হয়ে গেছে মাথায় টুপি হাতে বিড়ি সিগারেট আর বসে বসে টিভি দেখতেছে তাহলে যাদের দায়িত্ব ছিল এটা নিষেধ করা আচ্ছা ঠিক আছে আপনার এলাকার যুবক টিভি চালাইছে আপনার ক্ষমতা নাই নিষেধ করার এটা একটা নেতার ভাই উমুক তুমুক ভাতিজা সন্ত্রাস আল্লাহ কি বলেছিল আপনাকে তুমি অন্তর থেকে ঘৃণা করো তাহলে আপনি ঘৃণা করলে ওখানে বসে আছেন আপনি তো ঘৃণা করা মানে হলো সেই কাজের সাথে আপনি অংশ নিতে পারেন না আপনার তার কাছে অনেক দূরে থাকতে হবে যেই সমস্ত পরিবারের মধ্যে অনিসলামিক কাজ হয় আপনি যদি সেটাকে ঘৃণা করেন উচিত কি হবে সে পরিবার থেকে নিজেকে সম্পর্ক ছিন্ন করে রাখা দূরে থাকা কিন্তু আপনি দেখা যায় ওই বিএন বাড়ির এই অনুষ্ঠান সবচেয়ে বেশি অ্যাটেন্ড হন অধিকাংশ বিয়ে শাদীগুলোর মধ্যে আমি দাঁড়িয়েওয়ালা আমাদের মুসলিম কিছু ব্যক্তিদেরকে দেখেছি পরহেজগার ব্যক্তিদেরকে গান বাজনা চলতেছে সে ওখানে খেতে বসে আছে মহিলা পুরুষ সবার সামনে আপনি ঘৃণা করলেন কোথায়
ঘৃণাটা মানে হলো সেখান থেকে অন্ততপক্ষে আপনি ঠকাইতে পারেন নাই আপনি সেই অনুষ্ঠানে অংশ নিয়েন না আসুন আমি আপনাকে একটা হাদিস শোনাই অত্যন্ত সেনসিটিভ একটা ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি পেশ করে দিয়েছেন যেই জায়গাটাতে পাপ হচ্ছে এই জায়গাতে কোনো যদি দুর্বল ঈমানের লোক থাকে কিন্তু সেটা অপছন্দ করে ঘৃণা করতেছে যে পারতেছে এটাকে ঠকাইতে গান বাজনা হচ্ছে পাশের বাড়িতে আমি শুধু আল্লাহকে ডাকতাছি নিষেধ করতে কেউ তো নিষেধ করে না কেউ করে না আমি একদিন রাতের 12টার পরে 999 এ ফোনও দিয়েছিলাম আমার ফোন রিসিভ করা হয় নাই মানে এরা মুখে বলে হয়তো কারোটা কারোটা হেল্প করে কিন্তু আজ পর্যন্ত পাইনি আমাদের কোনো কাজে যে ভালো কাজে কেউ হেল্প করবে কাউন্সিলরদের কাছে বিচার দিয়ে বিচার পাওয়া যায় না যে রাতের 12টার পরে কেন এইভাবে পাশের বাড়িতে বিয়ে তো তাদের হেডফোন আছে ঘরের ভিতরে যা খুশি করুক তাদের আরেক বাড়ির যারা মা বোন অসুস্থ বাচ্চারা আছে তাদের ঘুমকে কেন ডিস্টার্ব করা হয় ঠিক একই আমরা বলবো ওয়াজ মাহফিল ওয়ালাদের কেউ রাতের 12টার পরে মাইক বাজি ওয়াজ করতে হবে কালকে পর্যন্ত বলেছে লজ্জা থাকলে আমি কোনোদিন 12টার পরে গিয়ে স্টেজে দাঁড়াবো না এটা বলে আসছে স্পষ্ট আমাদেরকে যারা দাওয়াত দেয় আমাদেরকে হয় আসার পরে কথা বলার জন্য ডাকতে হবে নালে প্রধান বক্তা হওয়ার শখ আমাদের নাই কিন্তু এটা আপনাদের হীনতা এই কমিটি আমাদেরকে বলে যে হুজুর আমাদের এলাকা সম্পর্কে তো আমরা জানি এরা আসে দেরিতে কিন্তু কালকে চাক্ষুষ দেখিয়েছি 11:30টার পরে অধিকাংশ মানুষ সব ঘুমিয়ে পড়লো কেউ কেউ উঠে চলে যাচ্ছে কেউ শোনার মতন লোক নাই অথচ আপনি না বলেছিলেন যারা বেশি রাতে আসে তো এই থিওরি বাদ দেন এখন অধিক রাত ভরে মাইক বাজানো গান বাজনা হওয়া যেটাই হোক এটা ইসলামে এলাও নাই আমরা যারা করতেছি এটা আমাদের একটা বাড়াবাড়ি এ বাড়াবাড়ি থেকে মুসলিমদেরকে বাধ্য মানে ফিরে আসতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন তো যে হাদিসটা এখন আমি আপনাকে বলবো সেটা অত্যন্ত সেনসিটিভ সেটা কি জানেন রাসূলুল্লাহ বলেছেন যেখানে অন্যায় হচ্ছে আপনি বাধা দিতে পারেন নাই কিন্তু আপনার অন্তরে ঘৃণা থাকার কারণে আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে এই ব্যক্তি এখানে উপস্থিত ছিল না আর যেখানে অপরাধ হচ্ছে এখানে আপনি উপস্থিত নাই কিন্তু আপনি সন্তুষ্ট আপনি চাইতেছেন যে আমি থাকতাম আমি ওখানে অ্যাটেন হইতাম কিন্তু আপনি উপস্থিত কিন্তু নাই রাসূলুল্লাহ বলেছেন এই উপস্থিত না থেকেও পাপী কি মনে করে সে উপস্থিত না থেকেও পাপী আর যেই ব্যক্তি উপস্থিত বাধ্য হয়ে গেছে এলাকা ছাড়ার তার কোনো অপশন নাই সে পারতেছেন এগুলোকে বাধা দিতে সে যদি ঘৃণার সাথে থাকে আল্লাহ তার আমলনামায় লিখে দেবে এই জাতির সাথে এ ছিল না এই পাপীদের সাথে এ ছিল না কত বড় ব্যাপার আসুন আমি আপনাকে হাদিসটাকে দেখাই হাদিসটা আবু দাউদে রয়েছে 4345 4345 নম্বর হাদিস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইজা উমিলাতিল খাতায়া ফিল আরদ যখন কোনো জাতির মধ্যে কোনো জমিনে অন্যায় হতে থাকে কানা মান শাহিদাহা ফাকারিহাহা ওই ব্যক্তির উদাহরণ হলো যে এখানে উপস্থিত কিন্তু অপছন্দ করতেছে এই পাপটাকে ঘৃণা করতেছে ও ফির ওয়াতিন আনকারাহা যেটাকে ঘৃণা করলো কানা কামান গাবা আনহু তাহলে তার মর্যাদা হলো ওই ব্যক্তিদের মতো যারা এই পাপে উপস্থিত নাই আপনি যদি ঘৃণা করেন তাহলে আপনি এই পাপের মধ্যে ছিলেন না মানে পাপী রাষ্ট্রের মধ্যে আসুন এটা আমি আপনাকে একটু দায়িত্ব নিয়েই বলি এই যে চলমান পরিস্থিতি রাজনীতিকে নিয়ে আপনাকে বলি নিঃসন্দেহে চলমান রাজনীতির যে থিওরি এটা আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এটা নাজায়েজ পদ্ধতি আল্লাহ আপনি কথাটা কিভাবে নেবেন নেন রাষ্ট্র কায়েম করা রাষ্ট্র পরিচালনা করার মূলনীতি ইসলাম আমাদেরকে এটা শেখায় নাই এটা সম্পূর্ণ এসেছে ইহুদি নাসারাদের থেকে আর ইহুদি নাসারাদের থেকে আপনি ধার করে এনেছেন আনার পরে কি করেছেন ওদেরকেও এক ধাপ আপনি পেছনে ফেলে দিয়েছেন ওদের ওই গণতন্ত্রের নিয়ম আপনি নেন নাই নতুন করে আরেকটা তন্ত্র আপনি জবরদস্তির ওই যে যেটা আপনার বাপদাদারা করতো জমি দখল করার জন্য যে আগে নাকি লাঠি ফেলে দিলেই বিলে জমি আমার এটা বিলে করতো আগে বাংলাদেশ যে যেমন একটা গরু মরে আছে যারা চামড়া নেয় ওরা নাকি যে আগে গিয়ে ধরতে পারবে ওই গরুর চামড়া ও নেবে ওই যারা মুচি ওরা নাকি করে তো যার হাতে যে অস্ত্র ওটা নাকি আগে ছুঁড়ে মারতো ওই যেটাকে আগে পড়ে যেত এটা নাকি ও তো বাংলাদেশের গদিটা এখন ওই দিকে যাচ্ছে মানে যে এটাকে কামড়িয়ে ধরে রাখতে পারবে তার আল্লাহ জনগণ মরে যাক জেনে নেন এই থিওরি বাতিল থিওরি বা আমরা যে রাজনীতির সাথে জড়িত এটা হকপন্থীদের কাজ না এখন ধরেন না আমরা তো বাংলাদেশি এখন প্রকাশ্যে যদি এভাবে বলি এটা তো সব মুসলমান জানে কিন্তু মুখে তালা মেরে থাকে নারী নেতৃত্ব জায়েজ না এটা কি কার অজানা নাকি সব হুজুর জানে কিন্তু কোনো প্রতিবাদ করে কেউ কোনো প্রতিবাদ করে না আরে একজন ব্যক্তি না জানা এক বছর হয়ে গেছে হয়ে যেতে পারে তাকে পরামর্শ দিতে হবে যে দেখেন মুসলিম হিসেবে আপনাকে
সম্মান করি, আপনি ক্ষমতাটা আপনার বংশেরই কোনো পুরুষকে দিয়ে দিন, কারণ নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নেই। এটা তাকে বুঝিয়েছে আজ পর্যন্ত কেউ? বুঝায়নি, কিন্তু সবাই মেনে নিয়েছে। এখন আমি আর আপনিও মেনে নিয়েছি বাধ্য। হাদিসের ভাষাটাকে যে রাষ্ট্রের মধ্যে অন্যায় কোনো কাজ হয় আর আপনি যদি অন্তর থেকে ঘৃণা করেন, আল্লাহ আপনার মর্যাদা কি রেখে দেবে যে এ এ রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু যারা এটাতে সন্তুষ্টি প্রকাশ করে, সে বাংলাদেশেও কিন্তু নাই, আছে আমেরিকা, ইউরোপে, বিভিন্ন মিডল ইস্টে, গালফে, সে চাকরি করে ওখানে সেটেল, কিন্তু তারপরও সে চলমান রাজনীতি গিয়ে সন্তুষ্ট, সে তার দলের পক্ষে উস্কানি দেয়, নিজের দুই ভাই মারামারি করে মরে গেছে আওয়ামী লীগ বিএনপি করে করে, ওখান থেকে সে সন্তুষ্ট যে মেরে ফেলছে ভালো হয়েছে। এই যে সন্তুষ্টি যে প্রকাশ করলো, রাসুলের হাদিসের ভাষা কি? আসুন তার পরের অংশে কি আছে। ওমান গাব আনহা, যেই ব্যক্তি এই চলমান পরিস্থিতিতে উপস্থিত ছিল না কিন্তু তার অন্তরের সন্তুষ্টি থাকার কারণে রাসুলাম কি বলেছেন, ফারাদিয়াহা, কিন্তু সে সন্তুষ্ট, কেনা কামান শাহিদাহা, তাহলে তার অপরাধ হলো ওই চাক্ষুষ উপস্থিত যারা ছিল তাদের অন্তর্ভুক্ত, তাদের অন্তর্ভুক্ত। মানে এটা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি ফিট করতে পারেন, সেটা বাংলাদেশের সমাজ বলেন, ঘর বলেন, পরিবার বলেন, কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো পাপের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের দুর্বল মুসলিমদের জন্য একটা চমৎকার এক্সাম্পল দিয়েছেন যে যেই পাপ তুমি রোধ করতে পারবে না, অন্তত পক্ষে বান্দা তুমি সেই কাজের সাথে জড়িও না, এটা আমাদেরকে জানানো হয়েছে। অন্তত তুমি অন্তর থেকে এটা ঘৃণা করো, সেই কাজে তুমি অংশ নিও না, কোনোভাবে নিও না, সাপোর্ট করে নিও না, সমর্থন দিও নিও না, তাহলে কি হবে, তোমার মর্যাদা হবে ওই সৎ ব্যক্তিদের মতো যারা এই পাপের অঞ্চলে ছিল না। আর যারা এই অঞ্চলে উপস্থিতি নাই কিন্তু তারপরও মন থেকে এরকম করার কিছু ইচ্ছা পোষণ করে, এটাকে ভালো হয়েছে বলে, এটাকে হওয়া ঠিক হয়েছে এরকম যদি সাপোর্ট করে বা যদি উস্কানি দেয় বা টাকা দেয় যেমনটা করুক, তাহলে সেই ব্যক্তি অনুপস্থিত থেকেও এই উপস্থিত ব্যক্তিদের মতো পাপি বলে গণ্য হবে। এই জন্য অন্যায় কাজে বাধা দেওয়ার গুরুত্বটা আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে, যেমনটা বলেছি হাদিস আবু দাউদে রয়েছে, 32 নম্বর অধ্যায়ের 17 নম্বর পর্বে, 43-45 নম্বর হাদিস। অতএব এটা আমাদের উপরে দায়িত্ব যে আমাদের প্রত্যেকটা মুসলিমকে তার ক্ষমতা অনুযায়ী তাকে প্রয়োগ করতে হবে, ক্ষমতা অনুযায়ী প্রয়োগ করতে হবে। আমাদের ক্ষমতার বাইরে যে চলমান পরিস্থিতিকে আমরা শুধরে দেবো, এটা আমাদের ক্ষমতার বাইরে, এটা নেতৃস্থানীয় ব্যক্তিদের, মুসলিমদের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব। কিন্তু আমরা আমাদের ঘৃণা প্রকাশ করে দিলাম যে আমরা এর মধ্যে নাই, এর বেশি জোর কি করতে পারি, কিচ্ছু করার নাই আমাদের, কারণ আমাদের শিক্ষা যা আমরা তা বলতেছি যে আমরা মনে করি যে এগুলো হচ্ছে অন্যায়, বাংলাদেশের মধ্যে এই চলমান পরিস্থিতিগুলো অন্যায় হচ্ছে, আমরা এই অন্যায় থেকে মুখ ফেরাচ্ছি, আমরা এর মধ্যে নাই, এটা ছাড়া আর কিছু বলতে পারি না আপনাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন।